সত্য তুলে ধরা, কূট তর্কে জড়িয়ে না পড়া, প্রতিপক্ষের প্রতি হেদায়তের আকাঙ্ক্ষী, যে বিষয়ে বিতর্কটা হবে সে বিষয়ে পর্যাপ্ত এলেম হাসিল করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد বহুদিন পরে একটা খুশির সংবাদ পেলাম, এই জন্য আমি শিক্ষকদের প্রতি বিশেষ করে ভাস্কর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বহু পূর্বে যুবসংঘ গঠনের আগে যখন আমি ঢাকার যাত্রাবাড়ি মোহাম্মদী আরবিয়ার শিক্ষক বা মোহতামিম ছিলাম, তখন ছাত্রদেরকে আমি এগুলো শেখাতাম। আমি ওখানে যখন দাওয়াত কাজ শুরু করলাম, পার্শ্ববর্তী হুজুর নামধারী লোকেরা আমাকে শিয়া বলে একদিন মিছিল করল, আর একজন কাদিয়ানি বলে মিছিল করল। রাস্তার পাশেই যেহেতু মাদ্রাসা, তো রাস্তা দিয়ে গেলে তো সব দেখা হবে শোনা হবে। সেখানে আমরা শুধু মাদ্রাসার কিছু ছাত্র ছাড়া সাথী নাই, প্রতিবেশী কোনো আহলে হাদিস বস্তি নাই। এখনকার যাত্রাবাড়ি আর তখন যাত্রাবাড়ি এক ছিল না, টিন শেড মাদ্রাসা, গরিব না হলে চলতো কোনো মতে। আমি বুঝেছিলাম যে যারা আহলে হাদিসদেরকে শিয়া বলছে, কাদিয়ানি বলছে, তারা হয় অজ্ঞতার কারণে বলছে অথবা ইচ্ছাকৃতভাবে বলছে। আমি যদি আমাদের ছাত্রদেরকে এই বিষয়ে হুঁশিয়ার না করি, যখন আমি থাকবো না তখন এদের প্রতিবাদ করবে কে, উত্তর দেবে কে? তখন থেকেই আমাদের মধ্যে এই চিন্তাটা ছিল যে আমার নিজের জানার চাইতে বাচ্চাদের শেখানো বেশি জরুরি। বক্তব্য দিলাম হারিয়ে গেল, তখন তো টেকনোকার বা মোবাইলের যুগ ছিল না। 76-77 সালে কোথায় স্মরণ করবো, তোর মোবাইলের স্বপ্ন আমরা দেখিনি কখনো। শেষে বাধ্য হয়ে আমি লেটার টাইপ করে বড় ফুল স্ক্রিপ্ট কাগজে ছাত্রদের মধ্যে দুটো পক্ষ বিতরণ করে দিলাম, এক পক্ষ রফলেদানের পক্ষে আর এক পক্ষ রফলেদানের বিপক্ষে, আমি থাকতাম বিচারক। কোনোদিন মিলাদের পক্ষে বিপক্ষে, কখনো সহবাদের পক্ষে বিপক্ষে, কখনো আমিনের পক্ষে বিপক্ষে, যেগুলো নিয়ে তখন চলতো বিশেষ করে সমাজের সর্বত্র হই হই মারামারি চলত। কিন্তু এটুকু ধারণা আমার ছিল হিংসাত্মক কোনো আচরণ দিয়ে করছে গেলে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, যতক্ষণ মানুষের যুক্তি দিয়ে বোঝানো না যায়। সেই যুক্তিগুলি আমি তাদেরকে শেখাতাম, আর শ্রেষ্ঠ যুক্তি হচ্ছে কোরআন হাদিস। এমনি যদি তুমি যুক্তি দাও, কখনোই আপনি কোনো ব্যক্তিকে হারাতে পারবেন না। যুক্তি দিতে দিতে হায়াত শেষ হবে, কিন্তু যুক্তি শেষ হবে না। এর একটা ছোট্ট ইনস্ট্যান্স আমি তুলে ধরছি কোরআন থেকে। আল্লাহ বলছেন, ওলা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমাল্লাহি, ওলা তাকুলু মিম্মা লাম ইয়ুজকার ইসমাল্লাহি, ইয়ুজকার ইসমাল্লাহি আলাইহি, ওয়া ইন্নাহু লাফিসকুন, ওয়া ইন্না শায়াতিনা লাইয়ুহুনা ইলা আউলিয়াইহিম লাইয়ুজাদিলুকুম, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, সূরা আনআম 121 আয়াত। এই সূরাটা মক্কি সূরা, মক্কায় নাযিল হয়েছে, মক্কায় সব পণ্ডিতদের বাস। আবু জাহাল মূলত আবু হাকাম, জ্ঞানের পিতা, সব বুঝছে ইসলাম বোঝেনি, এই জন্য হয়েছে আবু জাহাল। কিন্তু এই কথার সঙ্গে আমি একমত নই, ও বুঝেছে বলেই ইসলাম কবুল করেনি, বুঝতে পারছো? বুঝটা দুই রকম, একটা হলো হেদায়তের উদ্দেশ্যে বুঝ, একটা হলো হেদায়তের আলো নিভিয়ে দেওয়ার জন্যই বুঝ। ও ছিল দ্বিতীয় নম্বরের বুঝদার,
ওরা বুঝেছিল ইসলাম আসলে আমাদের যে নেতৃত্ব চলছে সমাজে এটা থাকবে না, এই রাজনৈতিক স্বার্থের কারণে। আমাদের যে অর্থনৈতিক নেতৃত্ব চলছে, সুদ ঘুষ সব তো খায়, নজর নিয়াজ সব তো খায়, আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে নেতৃত্ব এখন মক্কার উপরে চলছে এটা একটাও থাকবে না, সব চলে যাবে মোহাম্মদের কাছে। এই হিংসার কারণে কিন্তু ওরা বুঝেও না বোঝার ভান করেছে। এটা দলিল আয়াত নাজিল হলো ওলা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, তোমরা ওই সব পশুর গোশত খেও না যার উপরে আল্লাহর নাম স্মরণ করা হয়নি, নিঃসন্দেহে এটি ফিস্ক, এটা মহাপাপ। এই আয়াত নাজিল হলে মক্কার নেতারা সব সমস্যা পড়ে গেল, কারণ বিসমিল্লাহ বলা পশু তো আর ওই মূর্তির মাথা দেওয়া যায় না, মূর্তির উদ্দেশ্যে যেগুলো জবাই করা হয় ওটাই তো মূর্তির জন্য নিবেদন করা হয়, মা জবিহা আল্লাহ নসব আছে না, মূর্তির উদ্দেশ্যে যেটা জবাই করা হচ্ছে মূর্তির জন্য হবে, আর মূর্তি তো ভুয়া, খাবে তো ওই হুজুরের সব খাদমরা খায় না। এখন তো কবর যত হাজতের নাম করে তো মুরগি জবাই করা হয়, গরু খাসি জবাই করে খায় কারা, মূর্তি খায় না কবরে খায়, এতে এই ধোকাবাজি সেই যুগ থেকে এই যুগ এখনও চলতেছে। এই আয়াত নাজিল হলে তারা সবাই সে পরামর্শ করলো সর্বনাশ, এমন এমন একটা আয়াত নাজিল হয়েছে আমাদের গোশত খাওয়া বন্ধ হয়ে গেল। তখন তারা যুক্তি দিল, নিজেরা সামনে আসে না, কিছু লোককে পাঠায়, যেই বলল হে মোহাম্মদ, ওরা তো রসুল বলে না, আপনি যে কথা বললেন যে আল্লাহর নাম স্মরণ করে জবে করতে হবে, আল্লাহর নাম স্মরণ করে জবে করা পশু খাওয়া হালাল, আর আল্লাহ যেটা মারে ওটা কি হালাল নয়? বললেন না, ওটা হারাম, কারণ মৃত পশু মৃত হারাম না। এই সমস্ত লোক রটিয়ে যায়, দেখছো মোহাম্মদ এমন একটা নবী যে নিজেরা মেরি ফেলে দেয় বলে হালাল, আর আল্লাহ মারলে বলে হারাম, লোক সাক্ষে বিঘ্ন, হ্যাঁ আল্লাহ শুরু করছে মার ধর ধর, যে আল্লাহ আল্লাহ ভক্ত খুব আবার, আল্লাহ মারে সেটাই বলে হারাম, আর বান্দায় মারে ওটাই বলে হালাল, এ কোন ধরনের নবী এটা হলো? একটা তর্ক হলো, এই বাহাজে সারা জীবন তো যেতে পারবো না। তখন আল্লাহ পাক তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন শয়তান তোমাদের কাছে ওহি নাজিল করে, মানে ভিতরে উস্কি দেয়, এলহাম করে তার আউলিয়াদের কাছে, শয়তানের বন্ধুদের কাছে, লিউজাদিলুকুম, যেন তোমার সঙ্গে এসে তারা ঝগড়া বাঁধায়, ওয়াইন আতা তুমুহুম, যদি তুমি ওদের সঙ্গে ওদের অনুসরণ করে আর তুমিও ঝগড়া শুরু করে দাও, ইন্নাকুম লা মুশরিকুন, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমাদেরকে যে মোজাদার এই কী বলে মোনাজারার কথা শেখানো হচ্ছে, এটা ওই মোনাজারা নয়, আমাদের উদ্দেশ্য হক প্রকাশ করে দেওয়া, না মানলে তোমার কবর তোমার আমার কবর আমার, লাকুম দিনুকুম আল্লাহ, বুঝতে পারছেন? এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের উদ্দেশ্যে বিতর্ক লিপ্ত হয়নি, আর আয়াত নাজিল হয়েছে হাতে আখুদু ফি হাদিসিন কাইরি, যখন তুমি দেখবে ওরা তোমাকে নাকি আজেবাজে কথা বলছে, তোমরা কান দিও না, আরেজ আনুম, ওদেরকে এড়িয়ে চলো, হাতে আখুদু ফি হাদিসিন কাইরি, যতক্ষণ তারা অন্য কথা লিপ্ত হয়। তো বোঝা গেল আমাদের যে মোনাজারা তার আদর্শ হবে হক পৌঁছে দেওয়া, একজনকে হারিয়ে দেওয়া মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্যের ক্ষেত্রে এই বিষয়টা মনে রাখতে পারে। দুই নম্বর, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অর্থাৎ প্রতিপক্ষ ব্যক্তি হক না বুঝেন ততক্ষণ তোমাকে মোনাজারা চালিয়ে যেতে হবে। উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, প্রজ্ঞার সাথে উত্তম উপদেশের মাধ্যমে, অহেতুক তর্কের মাধ্যমে না। ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম তরিকায় তুমি তার সঙ্গে মোজাদেলা করো, দ্যাট ইজ মোনাজারা করো, ঝগড়া করো। ফায়দাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তখন দেখবে তোমার সঙ্গে যার আদাওয়াত ছিল, বিরোধিতা ছিল, কান্না ওয়ালিউল হামিম, সে তোমার নিকটতম বন্ধুতে পরিণত হবে।
এটা গেল এক। দু নম্বর হচ্ছে, তিন নম্বর হচ্ছে, এখন যার সঙ্গে তুমি বিতর্ক করবে তার হেদায়াতের আকাঙ্ক্ষী থাকতে হবে, হারিয়ে দেওয়ার উদ্দেশ্য নেই। ওকে ওকে যেন আল্লাহ হেদায়াত দেন, নিজের মধ্যে সে দরদ থাকবে। যদি বিদ্বেষ থাকে তাহলে হবে না, তুমি নাকি পাবো না, তা হয়তো সে হারবে এক সময়, কিন্তু তুমি নাকি পাবো না। আছে না মিশকাতে হাদিস আছে না, যদি কেউ এলেম শেখে যে আল্লাহর উদ্দেশ্য নয় যে মানুষের নজর যেন তার দিকে আসে, অন্য আলমদের হারিয়ে দেব, এই উদ্দেশ্যে যদি কেউ এলেম শেখে তাহলে আমি কিছু পাবে, কিছু না, জিরো। এই তিনটে বিষয় মনে রাখতে, প্রথম আমাদের তর্ক হবে ভাইকে সঠিক রাস্তা দেখানো, আল্লাযীনা আমানু ইহদিহিম রব্বুহুম বিঈমানিহিম, যারা প্রকৃত ঈমানদার আল্লাহ পাক তাদেরকে হেদায়াত করেন তাদের ঈমানের মাধ্যমে। ভাষায় খেয়াল করছো, বিতর্কের মাধ্যমে নয়। আমাদের দায়িত্ব ঈমানের অনুভূতি সৃষ্টি করা। দু নম্বর, যার সঙ্গে তর্ক করছি অহেতুক তর্ক হবে না, জিদ হবে না, যেটা একটু আগে বললাম, ওসব তর্ক নাকি, আল্লাহ মারলে হারাম বান্দায় মারলে হালাল, এটা তর্ক হইল, কিন্তু বলে দিল, ফলে মানুষ সপ্তাহে দলে চলে গেল, আল্লাহ রসুল দলে কেউ নাই, তবুও উনি হকের উপরে ছিলেন, বোঝা গেল যে পরবর্তীকালে সবাই তাদেরকে পরিত্যাগ করে আল্লাহ রসুলের অনুসারী হয়ে গেল না, একটু দেরি হবে, সঙ্গে সঙ্গে হবে না। আর তিন নম্বর, যার সঙ্গে বিতর্ক করবো আমি তার হেদায়তের আকাঙ্ক্ষী থাকবো। এই তিনটা মৌলিক নসিহত মনে রাখো, ইনশাআল্লাহ এতে ফায়দা হবে। আর এইবার চার নম্বর, যারা মৌলিক বক্তব্য থাকবে, এলেম ছাড়া মোনাজারা হয় না। আর সর্বোত্তম এলেম হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এর ব্যাখ্যায় যে আলেমরা গোলমাল লাগায়। একদল আলেম তারা ওকিল ফিল মজহাব, তার মজহাবের উকিল, আর একদল আলেম ওকিল রসুল, রসুলের পক্ষের উকিল। তোরা কোন পক্ষে যাবা, কোন দলে থাকবা? খালাস, আল্লাহ রসুল যে আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা বুঝেছেন, যে আয়াতটা পড়লাম 121 আয়াত আনআম, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল যেটা বুঝছেন বা সাহাবায়ে কেরাম যেটা বুঝছেন, আমরা সেটাই গ্রহণ করব। তুমি বড় আমার খাও যতবার খাওয়া গেল, কিন্তু আমরা ওতে নেই, কথা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এটা থাকবে। আমি যেন আমার দলের পক্ষে লড়াই না করি, বরং সত্যের পক্ষে লড়াই করি, নইলে হবে কি জানো, কুল্লু হেজবিন বেমালা দেহিম ফরে, প্রত্যেক দল তার নিজেরটা নিয়ে খুশি থাকবে। মৌলিক নসিহত আমার হয়ে গেছে, আসার আগেই একটা বাস্তব জিনিস দেখে এলাম যে আমার জীবনে আমি দেখিনি, এই ল্যাপটপ না কি করছো সত্য বলো, এইসব মোবাইলে একদিকে ফায়দা হয়েছে, এক দাড়িওয়ালা মুফতি ফতোয়া দিচ্ছে মাথায় পাগড়ি দিয়ে লম্বা জামা, দুই পাশে দুজন শিষ্যকে দাঁড় করে পা ল্যাংড়া করে দেখাচ্ছে, ল্যাংড়া পা এরকম করে কাঁধে কাঁধে কাঁধ মিলাচ্ছে। আমরা হাইলাদেশরা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে কথা বলি না, এটাকে টিটকারি করে এইভাবে সে দেখাচ্ছে, পা তো ফাঁক দিচ্ছে আর ওর ওকে দুজনকে খোড়া বানাইছে, তো খোড়া মাস তো পা দিতে পারবে না, তো হুমড়ি খেয়ে পড়তেছে ঘাড়ের পরে। এইরকম লামজাবেদের নামাজ, এটাকে আসলে লামজাবেদের নামাজ, এটা তো রসুলের সালাম, চিটকারি তো কাকে করছে, এ আসার একটু আগে দেখে এলাম, এসান বাবা সাথে ধন্যবাদ আমাকে দেখাবে, আমি তো বুঝে না কিছু। তারপরে সে বলছে ফিরোজপুরে আহলাদিসকে দমন করার জন্য আমি 1 কোটি টাকা ব্যয় করব, আলহামদুলিল্লাহ তিনি এখন কারাগারে, বুঝছেন, একা না 5 ভাই সহ 2 মুফতি 1 মাওলানা 3 ভাই আর 2 জন এহসান গ্রুপ 17,000 কোটি টাকা মেরেছে সুদবিহীন বিনিয়োগের ধোকা দিয়ে, কোরআন হাদিসের ওয়াজ করে, আর তার পক্ষে ওয়াজ করার জন্য আনা হয়েছে হেলিকপ্টার হুজুরকে কুয়াকাটা,
তিনি বলছে সুর দৃষ্টি যে কি সুর রে ভাই, ওই সুর দিলে তোমরা কেউ ইস্তেমা যাবো না, ওর সুর নিবাস টাও সারা দিন ভাইয়ের আমার মানে টান দিয়ে দিল। এই যে এহসান গুরু, শুধু পিরোজপুরে না, জগতের জন্য আল্লাহর পক্ষে রহমত স্বরূপ। শুধু গজব, গজব আজিম আমাদের দেখি থন, এরা হল হুজুর। বলো দাড়ি টুপি লম্বা জামা দিকে মানুষকে সম্মান করবে? সে তো আমাদের গোত্রভুক্ত, চর্ম নাই রে। সেটা মসজিদ ভাঙার জন্য আমাদের যেটা মসজিদ 5,000 লোক নিয়ে 7 দিনে একটা মিছিল করেনি? আমি তো মোবাইলে দেখছি সব হিংসা টেকে না, লাভের মধ্যে লাভ হয়েছে। বহু চরমানি এখন হাইলাইট হয়ে যাচ্ছে যে ভোলার মসজিদ আগুনতে পড়ায়নি চরমানিরা, সব টুপিওয়ালা সেলিগুলি সব দিব্য মসজিদ আবার হয়ে গেছে। এই গত পশু সাহেব ঘুরে এলাকান থেকে দিন পাল্টে যাবে, মানুষ সত্য গ্রহণ করার দিন প্রস্তুত হয়ে যাচ্ছে। হিংসা সাময়িক উত্তেজনার মতো কাজ করে, কিন্তু সত্য ধীর স্থির গতিতে এগিয়ে চলে, তাকে ঠেকানোর ক্ষমতা কোশ্চিনকালে কারো হয় না। নদীতে ঢেউ ওঠে কিছুক্ষণ থাকে, তারপর কিন্তু নদী স্থির হয়ে যায়। তোমাদের বিতর্কের মূল উৎস থাকবে সত্যকে প্রকাশ করা। এই উদ্দেশ্য থেকে যখন তুমি বিপরীত দিকে চলে যাবা, তুমিও ধ্বংস হবা, আমাদের আন্দোলনটাই নষ্ট হবে। মনে রেখো এই মার্কাজ আহলে হাদিস আন্দোলনের মার্কাজ, এবং তোমরা এই আন্দোলনের প্রোডাক্ট। তোমরা যে মার্কাজের মূল উদ্দেশ্যের বিপরীত চলে যাও, পরোক্ষভাবে আমি দায়ী হয়ে যাবো যে আমি জানি এটাই যেন মানুষকে শিখাই হিংসা। যদি হিংসাত্মক আচরণ করে আমাকে কারাগারে নিয়ে ফাঁসি দিতে চেষ্টা করেছিল যারা, তারা তো খবর নেই। অর্থাৎ হিংসা যেন কোশ্চেন কেন আমরা নিজেকে ক্ষতিগ্রস্ত না করে ফেলি, এটা মনে থাকতে হবে। আর এখন যে সমস্ত তোমরা বক্তা হচ্ছ, তোমরাও সাবধান থাকবে। তোমাদের জীবনের লক্ষ্য যেন বক্তা হওয়া না হয়। সঙ্গে এটাও বলে দিই, বক্তৃতা মাস্ট, কথা তো বলতে হবে। বাল্লাক মা উলসিলাইলে ক্যামেরার পথ নাই, কিন্তু ওটা উপার্জনের মাধ্যম হবে না। ইন আজরিয়া ইলা ইল্লা আলা রব্বিল আলামিন। সূরা শুআরার মধ্যে 6 জন নবীর বক্তব্য এসে একই ভাষায়, আর নূহ তো বলেই দিলেন লা আসআলুকুম মালান, আমি তোমাদের কাছে মাল চাই না। তোমাদের লক্ষ্য যদি এই মোনাজারা শিখে ভালো বক্তা হয়ে মাঠ দখল করার উদ্দেশ্য হয়, পুরো লাইফটা তোমার ব্যর্থ হয়ে যাবে। মনে থাকবো তো, তুমি মোনাজারা করো উদ্দেশ্য হবে যেন বাতিল পন্থীরা এগিয়ে না যায়, হকপন্থীরা এগিয়ে যাবে। এর সেটি অন্য কিছু নয়। আর মাঝে মধ্যে এগুলো নিজেরা, আমাদের যতগুলো বই এখন বের হয়েছে প্রায় সব সাবজেক্টে বই আছে, এগুলো না পড়লে তুমি শিখতে পারবে না। কারণ তোমাদের জন্য আজকে প্রশিক্ষক যারা 5 জন ছিলেন, একজনের কথা কানে বাজতেছে আমার বারবার, ভুলতে পারি না, আমি কোনো বাংলা বই পড়ি না, বুঝছ? এই অহংকারী ব্যক্তি কোশ্চিন কালো মোনাজের হবে না, আল্লেম হবে না, কিছু হবে না। তোমরা সাবধান থাকবে, মানে তাদের ধারণা বাংলা বইতে কোনো এলেম নেই, এলেম সব আছে আরবি বইতে। আমরা যে এত লিখি বাংলাতে, এগুলো টাচও করে না। এই ব্যক্তি কী এলেম শিখবে? আমাদের সারা জীবনের এলমি গবেষণা সব মিথ্যা হয়ে যাবে। তোমরা জানো আমাদের বই থেকে মুখ ফিরিয়ে ওই রকম পাগলামি করে না, দেখো আরবি বই শিখে আগে ওইসব মন্থন করি আমরা এক জায়গায় নিয়ে আসছি। যে সাবজেক্টটা যদি মনে ধরা হবে সেদিন সবার আগে আমাদের লিখিত বইগুলো দেখবো, হাদিস পণ্ডের কী কী বই বের হয়েছে এর উপরে, বা তাহারি কোনো লেখা আছে কি না, ল্যাপটপ টেবিলে তুমি সব পাই দেবো। যে আমি এখন লিখলাম ডেস্টিনির উপরে, ডিজিনের উপরে, এই যে কীসব নাম বেরোচ্ছে না, ই ভ্যালিড, ই কমার্স, দানাই ফানি সব, এর উপরে সম্পাদকীয় লিখতেছে। তো আমার খেয়াল হলো আমি তো অনেক আগে লিখছিলাম ডিজিনের উপরে, সেটা দেখাতে পাওয়া যায় কি? পাওয়া গেল 2008-98 সালে আমরা পত্রিকা শুরু করেছি, তা 2-3 বছরের মধ্যে 2000 সালে আমরা অলরেডি জিজেনের বিরুদ্ধে, ডেস্টিনের বিরুদ্ধে লিখেছি,
আমাদের গবেষণা ধর্মীয় লেখনের পরপরই সরকার দুটোই ব্যান করে দেয়। এবং এটা লিখতে গিয়ে আমি তো মার্কেটিংয়ের শিক্ষক নই, আমার ইউনিভার্সিটির মার্কেটিংয়ের প্রফেসরদের কাছে এক মাস রেখেছি ওদের সমস্ত কাগজপত্র দিয়ে। পরে তারা রিপোর্ট দিয়েছে যেটা ধোকা। এরপরে আমি হাদিস কোরআন দিয়ে আমার মতো কিছু লিখে দিয়েছি। এই যে মেহনত তোমরা করেছি, এই মেহনত তোমরা করতে হবে না, কারণ ওটা আমার যেটুকু লেখে সব কিছু ওটা বলি তোমার হয়ে গেল। সহজ জিনিস না, মিলাদ সম্বন্ধে যত যাই তুমি এলেন তুমি শেখো, মিলাদ প্রসঙ্গে পড়লে আত্মীয় লাগবে না কিছু। যখন যে সাবজেক্ট হবে তোমাদের নসিহত হলে সর্বাগ্রে আমাদের বইগুলো আগে পড়বে। আমার লেখা বই আছে, আরও অনেকের লেখা বই আছে, আদেশ পর্যন্ত বের হয়েছে, এগুলো সব তুমি দেখবে না। এর বাইরে তোমার অত খুঁজতে গেলে নিজে ওই মানে এলমের ওই জঙ্গলে হা ঘুরি বেড়াবো সারাদিন, কিছু খুঁজি পাবো না। ওদের যা নেওয়ার দরকার সামনে নিয়ে দিয়েছে, যেন অহংকারে পড়ো না বাংলা আমি কখনো ইয়ে করি না। উনি আরবির মানে আলমের বাহারুল উলুম, বাহার বোঝো তো সমুদ্র, এলমের সমুদ্র, অত নালাম কিনা সন্দেহ। এইসব যেন খবরদারি অহংকার না ঢোকে, ধ্বংসই যাবো কিন্তু। শেষে আমি তোমাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এরকম ছাত্র তৈরি হোক এটা আমার সেই সেই 76 সালের স্বপ্ন। আজ যখন রাজশাহী আসলাম প্রথম সংগঠন জেলায় ছিল জিনা, শহরে প্রথম হয়নি আমার। জিনা সংগঠনের জেলায় এগুলো আমি প্রতিযোগিতা করতাম ছাত্রদের নিয়ে, যুবসম ছেলেদের নিয়ে, এলাকায় হাজার হাজার লোক হাকে শুনত। সেদিন তো আর ফেরত আসবে না, খালি স্মরণ করিয়ে দিচ্ছি। এগুলো আমার আজকের স্বপ্ন না, বহু আগেই হওয়া উচিত ছিল। দেরি হয়ে গেছে, আমার কোনো হায়াত আসবে না, টের পেলাম মরে উঠতে আমি টেরই পেতাম না। ধন্যবাদ দিচ্ছি আবার তোমাদেরকে, এটা যেন জারি থাকে, মানে তো নষ্ট করবো না। তো আমি বলছি কালকে সাবজেক্ট দাও, আগামী সপ্তাহে পুনরুদ্ধার হবে, ঠিক আছে? তো বই যেহেতু সবই মজুদ, এখন তো মিলাদ তো গরম, গরম জিলাপি আমি তোমাদের খাওয়াবো, মিলাদের উপর হোক প্রথমটাই। জিলাপি দিলে কিন্তু ওই সমস্যা হয়ে যাবে, যারা মিলাদের জিলাপি খায় তো তার বদলে অন্য কিছু দিও তাও ভালো, কিন্তু মিলাদি দিও জিলাপিটা দিও না, না বন্দি দিও তাও ভালো। যাই হোক, এটা এমনি বললাম, আসলে ওটা ধরার বিষয় না। ধরার বিষয়টা যখন যে বার্নিং ইস্যু আসে তো তারপরে কাজ করা ভালো। সোহাবরাত সময় সোহাবাত মসুর কথা বললে আগে করে না, এখন তো মিলাদ তো হয়ে যাবে দু একদিনের মধ্যে, 20 তারিখে তো হয়ে যাবে, হোক বা না হোক এই 82 জন ছাত্রদের শোনে তাদের তো এলমি লিয়াকত বাড়বে, তাই না? ঠিক আছে, কথা দুটি মনে থাকবে তো? প্রথম দিকে কী বলছি, প্রথমটা কী বলছিলাম, মোনাজার করার সময় লক্ষ্য হবে সত্যকে তুলে ধরা, কবুল করার মালিক আল্লাহ। দু নম্বর উদ্দেশ্য হবে কি, হয়তো কেন বললাম বলো আমার তো মনে হয় না, সত্যকে তুলে ধরা। দু নম্বর, হ্যাঁ ওর তো বলেছি বলো না, বলো, ওটা তো বললাম। ওটা বলে নিয়ে সত্য তুলে ধরা, এটা এক নম্বর, কূট তর্কে জড়িয়ে না পড়া। আর তিন, তার প্রতি হেদায়তের আকাঙ্ক্ষী হওয়া, প্রতিপক্ষের প্রতি হেদায়তের আকাঙ্ক্ষী হওয়া। কূটতর্কের নমুনাটা দেখালাম না, সুরার নাম একটা, ওটা কূটতর্ক না, অগ্নিবোধ আমরা নেই, দেখো ওটা। প্রথম হচ্ছে সত্যকে তুলে ধরা, দু নম্বর হচ্ছে কূটতর্কে জড়িয়ে না পড়া, তিন নম্বর হচ্ছে হেদায়তের আকাঙ্ক্ষী থাকা, আকাঙ্ক্ষী হওয়া। জি, ধরো যে আমি তাকে হেদায়ত করতে চাই, আল্লাহ রসুলকে পাথর মেরে মাথা ফাটে দেয়নি, উনি গাল দিয়েছিলেন, ওহদের ময়দানে দাঁত ভেঙে গেছে না, শুধু একটু বলছিলেন কী করে ওই কম সফল কাম হবে যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করেছে। এটাই আল্লাহ এমন খেপা খাচ্ছে, লাইসা থেকে মানে আমরা সাই কি হবে না, এ বিষয়ে তোমার কোনো কথার অধিকার নেই, এক ধমকে সাইজ করে দিয়েছে আল্লাহ। এই জন্য বললেন সিরাজ রসুল বারবার পড়ো, অধিকাংশ আয়াতগুলি বিভিন্ন যুদ্ধগুলোকে নাজিল হয়েছে। দাঁত ভাঙছে, কোপ মেরেছে, উহ করবে না মানুষের, একটু উহু করলে দাঁত করবে, উহু করার সমস্যা নেই, কিন্তু ওই যে দোয়া করলো ওই জাতি কী করে সফল কাম হবে,
তার রসুলের চেহারাকে রক্তাক্ত করে দিয়েছে, এটাও আল্লাহ সহ্য করেন, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা কিন্তু যিনি তার্কিক হবেন তার একটা বড় গুণ যে তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। যুবসংঘের কর্মপদ্ধতি আছে না, ওখানে আমি সব নিয়ম সব লিখে দিয়েছি, একটু পড়ে দেখেন ভালো করে। যুবসংঘের কর্মপদ্ধতি এগুলো সব বলা আছে। ধৈর্যশীল না হলে তুমি অবশ্যই কুটতর্কে জড়িয়ে পড়বা, শেষ করলে মারামারি বাড়িতে হবে, তর্কই বাতিল হয়ে যাবে। তাহলে মৌলিকভাবে তিনটা কথা হলো, তাই না? তিনটা তো। আর সব শেষে বললাম যে বিষয়ে বিতর্কটা হবে সে বিষয়ে পর্যাপ্ত এলেম হাসিল করা, আর সেজন্য হাদিস ফোনের বইগুলো আগে তলাশ করা, এই চারটে হচ্ছে। ঠিক আছে, আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের বাচ্চাদেরকে সত্যিকার অর্থে তার পথে সত্যিকারের মনাজের তৌফিক দান করুন, কোরআন এবং সহিহ হাদিসকে সমাজের সামনে বিতর্কের মাধ্যমে আকর্ষণীয় করে তোলার যোগ্যতা আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।